গরম গরম ছবি ফাঁস করলেন আনুষ্কা মধুচন্দ্রিমার স্বর্গ থেকে। অবশেষে বহু প্রতীক্ষিত মধুচন্দ্রিমার ছবি প্রকাশ করলেন নববধূ আনুষ্কা শর্মা। ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে গাঁট ছড়া বাঁধার সঙ্গে সঙ্গেই মিডিয়া হুমড়ি খেয়ে পড়েছে তাদের উপর। বিয়ের দিন থেকেই আলোচনা শুরু হয় তাদের মধুচন্দ্রিমা নিয়ে। ইনস্টাগ্রামে সাম্প্রতিক পোস্টে নবদম্পতির ছবি দেখা গেল আনুষ্কার প্রোফাইলে। বিয়ের জন্য ইতালির তুস্কানিকে বিয়ের স্থান হিসাবে নির্বাচন করেন তারা। কাজেই হানিমুনের জন্য দুইজনের রোমের মতো অসাধারণ স্থান নির্বাচন করা বিচিত্র কিছু নয়। ভক্তদের আগ্রহ মেটাতেই আনুষ্কা উদ্যোগ নিলেন। ইনস্টাগ্রামে ছবি দিয়ে ক্যাপশনে দিয়েছেন এমন ইন হ্যাভেন। আক্ষরিক অর্থেই তাই মধুচন্দ্রিমায় যেখানেই যাবেন স্বর্গ বলেই মনে হবে। ডিসেম্বরের 11 তারিখে বিয়ে করেছেন দুই তারকা। বিয়ের ছবিও প্রকাশ করেন আনুষ্কা। ভালোবাসার বন্ধনে চিরকাল মিলেমিশে বেঁচে থাকার শপথ নিয়েছেন তারা। আর খবরটি প্রকাশ করে ভক্তদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন। পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সবসময় থাকতে চান তারা। এখন মিস্টার ও মিসেস কোহলি মধুর সময় কাটাচ্ছেন, এরপর ফিরে আসবেন দিল্লিতে। এ মাসের 21 তারিখে দিল্লিতে এবং 26 তারিখে মুম্বাইয়ে রিসেপশন হবে তাদের। মুম্বাইয়ের ওরলিতে নতুন বাড়িতে উঠবেন দুজন, তারপর সেখানেই পাতবেন সুখের সংসার।